যমুনা ফিউচার পার্কে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে, আর এখানে লোক নিয়োগের জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে, আপনাকে কখন আবেদন করতে হবে, আবেদনের শেষ ডেট কবে, কী কী কাগজপত্র নিয়ে ওই জায়গায় যেতে হবে ইত্যাদি সার্বিক সকল বিষয় সম্পর্কে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে অনেক চাকরি বিজ্ঞপ্তি দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, অনেকগুলো চাকরি বিজ্ঞপ্তির মেয়াদ এখনও পর্যন্ত আছে। আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। যমুনা ফিউচার পার্ক দেশের অন্যতম বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে জনবল নিয়োগ চলছে। এক, পদের নাম সিকিউরিটি সুপারভাইজার, বেতন আলোচনা সাপেক্ষ, পদের সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এসএসসি পাস, বয়স 35 থেকে 40 বছর। 2, সিকিউরিটি গার্ড, বেতন আলোচনা সাপেক্ষ, পদের সংখ্যা 70 জন, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অথবা এসএসসি পাস, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চির উপরে, বয়স হতে হবে 30 বছর এর মধ্যে। উল্লেখ্য যে যদি কোনো সিকিউরিটি সুপারভাইজার এবং সিকিউরিটি গার্ড পূর্বে যমুনা ফিউচার পার্কে চাকরি করে থাকেন তাদের এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনার বেতনের কথা নির্দিষ্ট বলে নয়, বেতন আপনার হয়তো 10,000, 15,000, 20,000, 30,000 হতে পারে। আর এখানে আপনার অগ্রাধিকার সবচেয়ে বেশি থাকবে আপনার যারা আগে যমুনা ফিউচার পার্কে অন্য কোনো পদে কাজ করছেন বা কোনো সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত লোকদের বেশি থাকবে আর কি সুযোগ সুবিধা। তার মানে কি এই যে সাধারণ লোকদের চেয়ে ওদের যে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপর হচ্ছে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও 2 কপি ছবি সহ আবেদনপত্র 1 জুলাই থেকে 6 জুলাই 2021 সকাল 9টার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। এটা আপনারা সরাসরি ওদের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, ওদের অফিসে ডাকা। GM সিকিউরিটি অ্যান্ড অ্যাডমিন যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক, ক 244 কুডিল প্রগতি সরণি বাড়িদারা ঢাকা 1229। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনারা বুঝেন নাই, বা কোনো জায়গায় না বুঝে থাকলে বলবেন যে বুঝেন না, আমি আপনাদেরকে আপনাদের মূল্যবান কমেন্টের আনসার দিয়ে দেবো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। করোনার সময় সবাই মাস্ক ব্যবহার করবেন।